ইসমিল্লাই রহমানুল রাহিম আমি প্রকৌশলী আব্দুল হাকিব স্থপতি বা ইঞ্জিনিয়ারের কাছে আপনি কেন যাবেন স্থপতি বা ইঞ্জিনিয়ারের সহায়তা নিলে আপনার ভূমির অপচয় কম হবে এবং নির্মাণ টেকসই হবে রড সিমেন্ট বালু পাথর এবং ঠাকা সব দিক দিয়ে আপনি লাভবান হবেন তদারকির মাধ্যমে আপনি একশো টাকায় দশ টাকা সেভ করবেন অর্থাৎ এক কোটি টাকার বিল্ডিং হলে আপনি সেভ করবেন দশ লক্ষ টাকা আপনার কাজের গুণগত মান বজায় থাকবে এবং যেসব কাজ থেকে আপনি বিরত থাকবেন অদক্ষ ঠিকাদার বা মিস্ত্রি থেকে বিরত থাকবেন ফ্রি প্লান নেয়া থেকে বিরত থাকবেন দালাল থেকে বিরত থাকবেন যেসব কাজ করবেন মালামাল কেনার সময় যাচাই করে মালামাল ক্রয় করবেন সাইটে সমস্যা হলে ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করবেন এবং তদারকি কন্টিনিউ করবেন ক্রথায় প্ররোচিত না হয়ে একটি সুন্দর নকশা গ্রহণ করবেন হোক সেটা শেড অথবা ফাঁকা দালান পরিশেষে বলব যে নকশা বা তদারকি ছাড়া নির্মিত বিল্ডিং পিতাহারা সন্তানের মতো সুপারভিশন বা তদারকি ছাড়া বিল্ডিং নির্মিত হলে ডিজাইন ইঞ্জিনিয়ার বা পরামর্শক প্রতিষ্ঠানকে কোনো ক্রমেই দায়ী করা যাবে না শুধু ড্রয়িং ডিজাইন নিলে হবে না আপনার বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারের তদারকি বা সুপারভিশন অব্যাহত রাখতে হবে এতে আপনার মালামালেরও মালামালেরও সঞ্চয় হবে এবং ঠিকাদার বা মিস্ত্রিরা এলোমেলো কাজ থেকে বিরত থাকবে এবং আপনার নির্মাণ টেকসই হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম